হ্যালো আর্মি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করছি সেই গল্পটার নাম হচ্ছে মাই সাইকো মাফিয়া লাভার। পার্ট টুতে আমরা দেখেছিলাম জাংকুক তাকে বলে, তুমি আমার না হলে আর কারো হতে পারবে না, আমি তোমাকে আমার ছাড়া আর কারো হতে দিব না। এটা ছিল পার্ট টু এর লাস্ট পার্ট। চলো তাহলে পার্ট থ্রি এখন শুরু করা যাক। জাংকুক চলে যাওয়ার পর জিমিন আসে রুমে আর বলে, ম্যাডাম এটা আপনার খাবার, আপনি প্লিজ খাবারটা খেয়ে নেন। তোমার এই খাবার তোমার বসকে দিয়ে দাও, আমার খাবারের কোনো দরকার নেই, আমি খাবো না। ম্যাম প্লিজ খেয়ে নেন, আপনি না খেলে স্যার এসে দেখলাম রাগ করবে। ম্যাডাম আপনার মাকে নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই স্যার, আপনার মায়ের জন্য একটা নার্স ঠিক করেছে, 24 ঘন্টা আপনার আপনার মায়ের সাথে থাকবে। তেল কান্না করছে আর ভাবছে, তাহলে কি আমি এখান থেকে কোনোদিন মুক্তি পাবো না? জাংকুক অফিস থেকে এসে দেখলো তে এখনো খাবার খায়নি, তাই সে বলল, আমার জানটা এখনো খাবার না খেয়ে আছে, জান আসো খাও নাই কেন? আমার জানটাকে আমি নিজের হাতে খাইয়ে দেব, আসো জান। তে খাবার ছেড়ে ফেলে দিল আর বলল, আমি আপনার হাতে কিছুতেই খাবো না। তাহলে ঠিক আছে জান, তুমি নিজের হাতে খাও তাহলে, আমি তোমাকে দেখি। আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে আমার মায়ের কাছে যেতে দিন, আমি আপনার কাছে থাকবো না। বারবার একই কথা বলে কিন্তু তুমি আমার মাথাটা খারাপ করছো তে। তাহলে আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসলেই তো হয়। আচ্ছা শোনো, তুমি তোমার মায়ের সাথে দেখা করতে চাও তো? ঠিক আছে, তুমি এই খাবারটা খাও, আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে, আমি নিয়ে যাব, কথা দিলাম। তে তখন তাড়াহুড়া করে পাগলের মতো খাওয়া শুরু করল। এরপর খাওয়া শেষ করে তে বলল, আমার খাওয়া শেষ, এবার আমাকে প্লিজ নিয়ে চলুন। আর একটা শর্ত আছে জান, তুমি যদি তোমার এই সুন্দর হাতে আমাকে খাইয়ে দাও তাহলে আমি তোমাকে নিয়ে যাব বেবি বেবি। তখন বাধ্য হয়ে জাংকুককে নিজের হাতে খাইয়ে দিল। জাংকুক তখন নিজে কার ড্রাইভ করে তেকে তার সাথে করে তার মায়ের বাসায় নিয়ে গেল। তে জাংকুকের সাথে রুমে ঢুকলো, তখন তের মা তেকে দেখে বলল, কি রে তে, তোর আসতে আজ এত দেরি হলো কেন, আর সাথে এটা কে? জাংকুক তখন সালাম দিয়ে বলল, আন্টি আমি আপনার মেয়ের অফিসের বস। তে যা, তোর বসের জন্য কিছু নাস্তার ব্যবস্থা কর। না আন্টি তার দরকার নেই, আমি আসলে আপনার সাথে একটা দরকারি কথা বলতে এসেছি। আসলে আমাদের অফিস থেকে একটা অফিসিয়াল ট্যুরের ব্যবস্থা করা হয়েছে, আমি যাচ্ছি, আমার সাথে তে যাক, আপনি যদি রাজি থাকেন তো। তে তখন বলল, স্যার প্লিজ আপনি আপনার এই অফিসিয়াল কথাগুলো পরে বলুন, আগে আমি আমার মায়ের খোঁজ খবর নেই, আমার মা কেমন আছে, সারাদিন পর আমার মায়ের সাথে দেখা হলো। মা তোমার শরীর কেমন আছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো, আর নার্স সে কোথায়? বাবা তোমার এত কষ্ট করে নার্সকে পাঠানোর কি দরকার ছিল, আমি তো ঠিক আছি। একবার বাবা বলছেন আবার বলছেন কষ্ট, বাবা বলে আপনি আমাকে নিজের ছেলে বানিয়ে নিয়েছেন, এখন নিজের ছেলে যদি তার মায়ের জন্য কিছু করে সেটা কখনো কষ্ট হয় না মা। তে জাংকুককে দেখে দেখছে আর ভাবছে, এরকম মানুষ এত মিষ্টি কথা বলে কিভাবে? বাবা তুমি অনেক ভালো, নিশ্চয় তোমার বাবা মাও তোমার মতোই ভালো হবে, তোমার বাবা মাকে একদিন আমাদের বাসায় নিয়ে এসো, ঠিক আছে? আন্টি আমার তো বাবা মা নেই, মারা গেছে। কোনো ব্যাপার না বাবা, আমি আছি তোমার মায়ের মতোই। আন্টি আমি কি তেকে তাহলে আমার সাথে নিয়ে যেতে পারি? নিয়ে যাও বাবা, তবে আমার মেয়ের একটু খেয়াল রেখো। আন্টি আপনার মেয়ের খেয়াল আমি আমার জীবনে চাইতেও বেশি রাখবো, আপনি চিন্তা করবেন না। তে কান্না করছে আর মনে মনে ভার আবার সেই নরকে যেতে হবে, আমার আর ভালো লাগছে না। এরপর তে তার মাকে বিদায় জানিয়ে আবার জাংকুকের সাথে চলে আসলো। বেবি তুমি একটু বসো, আমি এখনই আসছি। তের হঠাৎ অনেক খারাপ লাগছিল, তাই সে অনেকগুলো বমি করলো এবং বমি করার পর শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে বসে পড়লো। প্রায় 1 ঘন্টা পর্যন্ত সে শাওয়ারের নিচে বসেছিল। এর অনেকক্ষণ পর জাংকুক বাসায় ফিরলো আর তেকে রুমে পেলো না, সে সারা ঘর খুঁজেও পেলো না। তখন সে ওয়াশরুমে যেয়ে দেখলো তে শাওয়ার ছাড়া শাওয়ারের নিচে তে অজ্ঞান হয়ে পড়ে আছে। জাংকুক তাড়াতাড়ি করে তেকে কোলে নিয়ে এসে বিছানায় তাকে কোনো রকমে ঘুম পাড়ালো। তখন তার গালে হাত দিয়ে দেখলো তার শরীর যেন আগুনে পুড়ে যাচ্ছে আর তে ঠান্ডায় কাঁপছে। জাংকুক অনেক রেগে আছে আর সে সবগুলার গার্ড আর মহিলা গার্ডকে রুমে ডাকলো, সবাই ভয় কাঁপতে কাঁপতে রুমের ভিতরে আসলো।
আমি যখন বাসা ছিলাম না তখন তোমাদেরকে বলে গেছিলাম ম্যাডামের খেয়াল রাখতে, তোমরা কেউ ম্যাডামের খেয়াল রাখো নাই। ম্যাডামের কি অবস্থা হয়েছে তোমরা দেখেছো? তোমাদের সবাইকে আজকে এখনই এই মুহূর্তে আমি গুলি করে মারবো। তোমাদের সবাইকে আমি গুলি করে আমার মনের শান্তি মিটাবো। তোমরা তোমাদের জন্য আজ আমার তের এই অবস্থা হয়েছে, তোমাদেরকে আমি ছাড়বো না। এই বলে জাঙ্গু যে গুলি করতে যাবে, ঠিক তখনই জিমিন তখন দৌড়ে এসে বলল, স্যার প্লিজ এখন ওদের পিছু সময় নষ্ট না করে আপনি তাড়াতাড়ি করে ডক্টরকে ডাকুন স্যার। জাংকুক তখন তাড়াতাড়ি করে ডক্টরকে কল দিয়ে তার বাসায় আসতে বলল। এরপর ডাক্তার এসে জাংকুককে বলল, ওনার এই অবস্থা হলো কিভাবে? উনি কি অনেকক্ষণ পানির কাজ করছিলেন? জি, উনি অনেকক্ষণ শাওয়ারের নিচে ছিলেন। জি বুঝতে পেরেছি। উনি অনেকক্ষণ যেহেতু শহরে নিচে ছিলেন এই কারণে ওনার ঠান্ডা লেগে জ্বর এসে পড়েছে। ওনার জ্বরের মাত্রাটা একটু বেশি, তবে চিন্তা করার দরকার নেই, ওনাকে আমি ওষুধ দিয়ে দিয়েছি, উনি ঠিক হয়ে যাবেন। জিমিন যাও, ডক্টরকে গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসো। স্যার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন তো? এই ঘুমের মধ্যে আমাকে যেতে দিন, কান্না করছে। জাংকুক বলল, জিমিন তুমি কি বলতে চাচ্ছিলে বলো। স্যার আমার মনে হয় ম্যাডামকে তার মায়ের বাসে রেখে আসা উচিত, সেখানে উনি শরীরও সুস্থ থাকবে মনও ভালো থাকবে। জিমি তুমি ঠিকই বলেছ, আমি কাল সকালে তাকে তার মায়ের বাসে আসব। জাঙ্কুক রাতে অনেক কষ্ট করে কোনো মতে দেখে ঘুম থেকে উঠিয়ে তাকে একটু হালকা বদলে কিছু খাওয়িয়ে ওষুধ খাওয়ালো। সকালবেলা তে দেখলো জাঙ্কুক তাকে একদম জড়িয়ে ঘুমিয়ে আছে। তে জাঙ্কুকের কাছ থেকে কোনো মতে নিজেকে ছাড়ালো। জাঙ্কুকের তখন ঘুম ভাঙলো আর বলল, ঘুম ভেঙেছে আমার বেবির। তখন সে তার কপালে হাত দেখলো, তের জ্বর অনেকটাই কমে গেছে। জাঙ্কুক বলল, তে তুমি ফ্রেশ হয়ে আসো, তোমাকে তোমার মায়ের বাসায় দিয়ে আসবো। তে মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেটার আবার কি হলো? ধুর, যা হয়েছে ভালো হয়েছে, আমাকে আমি এখান থেকে বের হলেই বাঁচি, যাই হোক এই ছেলের আমার কি। এরপর জাঙ্কুক তেকে গাড়িতে করে তার বাসা দিয়ে আসলো। তেকে দেখে তে এর মার বলল, কি রে তে চলে আসলি যে? মা ট্যুরটা তো ক্যান্সেল হয়ে গেছে তাই। তে এর একমাত্র বেস্ট ফ্রেন্ড সুগা তাকে ফোন দিয়ে বলল, কি রে ফাঁকি বাজা, কলেজে আসবি না, দেরি হয়ে যাচ্ছে তো। না রে দোস্ত, আজ আমার জ্বর, আমি আজকে ক্লাসে আসব না। আগে বলিস নি কেন, আমি ক্লাস শেষ করে তোর সাথে দেখা করতে আসবো। সুগা তে এর বাসায় আসলো। সুগা তে এর মাকে দেখে বলো, আন্টি কেমন আছে? এ তো মা ভালো আছি, যাও তে তার রুমে আছে। সুগা তে রুমে এসে বলল, কি রে শয়তান ছেমড়ি, জ্বর আসছে বলিস নাই কেন? তোমাকে রাগানোর জন্য বেবি, তুমি রাগ করলে না তোমাকে অনেক সুন্দর লাগে। শয়তান মেয়ে, আচ্ছা সুন্দর সবাই বলতেছে, কাল নাকি কারা জানি গাড়িতে উঠিয়ে জোর করে নিয়ে যাচ্ছিল বলে, কারা ছিল ওরা? তখন তে সুগাকে সব কিছু ঘটে যাওয়া ঘটনা বল। এত কিছু হয়ে গেল আর তুই আমাকে এখন বললি, খুব ভালো, এটাই তোর এত বছরের বন্ধুত্ব তাহলে। এরপর সুগা অনেকক্ষণ তেয়ের সাথে কথাবার্তা আড্ডা আর তার মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে সে বের হয়ে যাচ্ছিল। তখন সে দেখলো দুইটা কালো গাড়ি তে এর বাসার সামনে এসে থামলো। সুগা ভয়ে দৌড়ে আবার বাসায় চলে আসলো আর তেকে বলতে লাগলো, দোস্ত